তো আমার যত সকল ভাবির আপির আছে তাকে শেয়ার করুন আজকে ইফতারের সেরা একটা ইফতারের রেসিপি। যেইরা মনে করেন আমরা সকল তাই কম বেশি খাইয়েই থাকি, কিন্তু এই যে এইটা এটা কি কেউ খাইছেন আমি শিওর এটা অনেকেই খান নাই। কী রেসিপিটা শেয়ারে কিন্তু শেয়ার করার জন্য আজকে আয়া ফুরছে আপনাদের লগে। তো চলেন দেখি কী রেসিপিটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তাই আমি এইখানে মনে করেন একটা মুরগির বুকের মাংস নিয়ে আসছি ছোট্ট দেখে, এটার এখানে মনে করেন সিদ্ধ দেওয়া দিব। এটার কিছুক্ষণ পরে একটু উল্টায় পাল্টাইয়া দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, কোনো রকমের কোনো কাঁচা টাচা না থাকে। এরপরে কিছুক্ষণ পরে মনে করেন এটা সিদ্ধ হয়ে গেছে, যখন আমি বুঝতে পারছি সিদ্ধ হয়ে গেছে ঠিক তখনই উড়াই নিব। উড়াই নিয়ে এখন এটার মূল কারি আমি জামগা এটা সুন্দর করে মনে করেন আমি আত দিয়ে একেবারে ঘেচাং ঘেচাং করতেছি, বুঝেন নাই মানে একেবারে ঘুচি 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 করতেছি জোড়া জোড়া। তা আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্য করতে পারেন। তা আমার মনে হইলো কাঁটা চামচটা করতে গেলে মনে করেন অনেক দেরি হইব, আর রোজা রমজানের দিনে দেরি করা মোটেও সম্ভব না, ইয়াম পসিবল বলে কথা মানে হগলতে কয় মনে করেন এই রোজার মাসে বলে কাম কম থাকে। ওরে ভাই রে ভাই, আমি তো কামে জ্বালা চোখকেই দেখি না, চোখকেই দেখি না, সত্যি কথা কিন্তু কইতাছি মানে এত কাম এত কাম করতে থাকে উদা হয়ে আয়া ফরে আমার সামনে আমি নিজেও কইতে পারতাম তার জন্য এত তাড়াহুড়া তাড়াহুড়া। তো এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা একবারে জোড়া জোড়া কমপ্লিট এখন দিয়ে দিলাম। আলু আলুটি আগে সিদ্ধ দিয়ে ম্যাশ করে লিছি, এরপরে আলু দিয়া এরপরে দিয়ে দেবো একটুখানি পরিমাণ লবণ আর দিয়ে দেবো মশলা। তো এই মশলাটা কি সেটা কিন্তু আমি পরে কম একেবারে ভিডিওর লাস্টে, আপনারা যদি এই মশলার নাম জানতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকবেন, কারণ এই মশলাটা আমি প্রতি বছরে এই আলুর সপের মধ্যে দেওয়া থাকি। এই মশলাটা মনে করেন স্বাদ এবং ফ্লেভার দুইটাই বাড়ায়, যার কারণে আলুর সপের মধ্যে আমি এই মশলাটা দিই কোনো মিস নাই, মানে মশলাটা আমার দিতেই হবে। তা আপনারা যদি মশলাটা দিয়ে আলুর সপ বানান তাহলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন মশলাটা কী। তা অবশেষে কিন্তু আমি একেবারে সুন্দর করে মাখায় ঝাঁকায় লইলাম, মাখায় ঝাঁকায় নিয়ে এরপরে যে সুন্দর করে আমরা যেইভাবে আলুর স্তপ বানাই ঠিক সেইভাবেই আলুর স্তপ বানিয়ে নিতেছি। এখন এইটাতে আমি নাম দিছি চিকেন আলুর স্তপ। তা আপনারা কে কী নাম দিতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন, আর আমার এই নামটা কি সঠিক হয়েছে কিনা সেটাও জানাইতে পারেন। তো অবশেষে কিন্তু এই যে ছোটো 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 গোল গোল করে এরপরে শেপ দিয়ে দেবেন, একবারে আলুর স্তপ হয়ে গেছে রেডি। তা এই আলুর স্তপ কে কে এখনও খান নাই তারা হাত তুলেন, মানি হয়েছে কমেন্ট করেন, আর যারা খান নাই তারা অতি শীঘ্র এই রোজার মাসে এই আলুর স্তপটা বানিয়ে খাবেন, মানে চিকেন আলুর স্তপ। তো এখন যাই গিয়ে মনে করেন একবারে আরও মূল কারিকুলামে মানে এই আলুর স্তপটির ওখানে বেসনের মধ্যে সুপার এদিক দিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি গরম হওয়ার জন্য। তো এদিক দিয়ে যে মাংস মানে মাংস না সরি গালতিছে মিস্টেক মানে আলুর স্তপগুলা চিকেন আলুর স্তপগুলা সুন্দর করে এই বেসনের মধ্যে সুবাই 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 বিসমিল্লা কইয়া দিলাম, একবারে মনে করেন চুলার মধ্যে সাইরা মানে তেলের মধ্যে সাইরা দেখছেন কি সুন্দর টকবক টকবক করতেছে, মানে বিয়ার আগে রোজা থাকলে ভাইরে ভাই হুইয়া বইয়া এইটা হেরা কইরা হেয়ার পরও দিন যাইতো না দিন যাইতই না, আর বিয়ার পরে কেমনে যে দিন যায় মানে চোখের পলকটা ফালায় আর দিন কই দেওয়া জায়গা নিজেও কইতে পারি না মানে টের পাই না। তো এদিক দিয়ে কিন্তু আমার দেখছেন আলুর সপের মানে চিকেন আলুর সপের অবস্থা। তো এই ভিডিও মানে এতটুকু ক্লিপ না নিলেও আমি পারতাম, কারণ এতটুকু দেখাইতেছি একটা কথার কারণে মানে অতিরিক্ত চাপাচাপি কোনো জিনিসই ভালো না, সেইটা মনে করেন যে কোনো জিনিসই হোক দেখছেন মানে কড়াইটা বইরা বই দিছে মানে অতিরিক্ত চাপাচাপি করার ফলে একটা মনে করেন বাঙ্গিয়ে গেছে গা। তো দেখছেন তো আপনারা যারা আছেন অতিরিক্ত চাপাচাপি করবেন না, যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চাপাচাপি করবেন না, অতিরিক্ত চাপাচাপি করতে গেলে এইরকমই হয়ে যাবো মানে বাঙ্গা চুইরা খান 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 হয়ে যাবো। তো যাক গা, এরপরে অতিরিক্ত সাফাসাফি করুক আর যাই করুক অবশেষে কিন্তু মানে যেভাবেই হোক মানে টিক্স মিক্স খাড়ায় খুঁড়ায় মনে করেন একবারে কমপ্লিট করছে আমার চিকেন আলুর সব। তো দেখতেই পারতেছেন চিকেন আলুর সবগুলো অবশেষে হয়ে গেছে গা। তো এইটারে এখানে সুন্দর করে রেডি শেডি করে আপনাদের সামনে হাজির করে আলেছি, দেখছেন কি সুন্দর কালারটা হয়েছে, কালারটা কিন্তু একেবারে অরিজিনাল কালার দেখছেন, এত সুন্দর একটা কালার হয়েছে, তাও আবার একেবারে টুম্বুস 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 বুঝছেন মানে বটকু 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 বুঝছেন মানে ফুলা ফুলা সবই কিন্তু আমি কইয়া দিতেছি। এদিক দিয়ে আবার একটা ভাঙ্গাও দেখাইতেছি, তাই এই যে একটু সুন্দর করে মনে করেন আদা দেখাই দিতেছি যে এটা আসলে কত মুসমুসে মুসমুসে হয়েছে দেখেন, আরেকটা ওই একটুখানি টিপ দিয়া দেখাইতেছে দেখেন এত পরিমাণ মুসমুসে হয়েছে যে ভাঙ্গিয়ে যাইতেছে দেখছেন, আর মাঝখান দিয়ে কিন্তু একটা বাঙ্গা আপনাকে দেখাইতেছি যে আসলে এটার ভিতরটাও কিন্তু হেভি হয়েছে, তা এটা খাইতেও কিন্তু হেভি টেস্ট। এখনও যারা না খাইছেন বারবার কইতেছি তারা কিন্তু অবশ্যই বানাইয়া খাবেন আর শেয়ার করতে পারেন আপনার অভিজ্ঞতা মানে এটা কেমন হয়েছে সেইটা আর কেমন স্বাদের হয়েছে সেইটাও। তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন। তো আমার আরও যত সকল ভাইবের আপির আছে তাকে বেশি বেশি শেয়ার করবেন আর এই ইফতারির এই সেরা রেসিপিটা মানে চিকেন আলুর সব রেসিপিটা। এইবার কই সেই মশলাটা কি মশলাটা হয়েছে গিয়া ফাঁসফোড়ন আর গুঁড়া মরিচ মানে
সরি গালতেছি মিষ্টি মানে শুকনো মরিচ একসাথে ফাঁকি করে এরপরে সবসময় আমি এই মশলাটার মধ্যে দিয়া থাকি। আপনারা চাইলে এই মশলা এরকম করে বানায় আলুর সাথে দিতে পারেন, তাহলে দেখবেন এটার ফ্লেভার এবং স্বাদ দুইটাই কিন্তু অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মজার। তাই রেসিপিটা সম্পর্কে অবশ্যই অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে বা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন। আর যারা ফেসবুক পেজে থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।